কোনো ধরনের বিয়ে ছাড়াই এক বাড়িতে এক বিছানায় এক রুমে তিনটা বছর কাটালো লাইলা এবং মামন অনেকেই তাদেরকে বলেন স্বামী স্ত্রী আবার অনেকেই তাদেরকে বলেন যে ও ছেলে যাই হোক বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলেন তবে বেশিরভাগ মানুষ যেটা মনে করতো যে তারা হয়তো গোপনে বিয়ে করছে তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী না হলে তো তারা একসাথে এক রুমে এক বিছানায় থাকতে পারত না কারণ তারা তিনটা বছর ধরে একসাথে রয়েছে কিন্তু তারা যে স্বামী স্ত্রী এই কথা কিন্তু এই তিনটা বছরে একবারের জন্যে হলেও মামুন বা লাইলা কেউ বলে নাই তারা সবসময় বলেছে যে আমরা একটা সম্পর্কে আছি সময় হলে আমরা কি সম্পর্কে আছি সেটা সবার সামনে ঘোষণা করা হবে কিন্তু এই তিনটা বছরে তারা একটা জন্য কিন্তু বলে নাই যে তারা স্বামী স্ত্রী তারা বিয়ে করেছে তারা সবসময় এই বিষয়টাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে একটা ঝামেলা হওয়ার কারণে মামুন এক ইন্টারভিউ বলেছে যে লাইলার সাথে তার বিয়ে হয়নি তারা এতদিন এমনিতেই ছিলেন তো এখন যেটা বিষয় হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে তারা বিয়ে করলে কি বা তারা বিয়ে না করলে কি কার কে আসে যায় তো তারা বিয়ে করেনি বলে কেউ তো তাদের নিয়ে কিছু বলছে না বা পুলিশ তাদেরকে ধরে নিয়েও যাচ্ছে না বা তাদের কোনো বিচারও হচ্ছে না বা কেউ তো তাদের বলছে না যে তোমরা এভাবে থাকছ কেন বিয়ে ছাড়াই তোমরা তিনটে বছর থাকলে তোমাদের জন্য শাস্তি রয়েছে তো এই বিষয়গুলো কিছুই হচ্ছে না তো তাহলে তারা বিয়ে করলে কি বা না করলে কি এই বিষয়গুলো আমাদের দেখার কোনো দরকার নেই এখানে আরেকটা বিষয় রয়েছে যে মামুন এবং লাইলা ভাইরাল ভাইরাল ব্যক্তিত্ব তো যার কারণে মানুষ তাদের ভিডিও দেখে বা তাদেরকে ফলো করে আর তারা যে বিয়ে ছাড়াই তিন বছর একসাথে থাকলো এই বিষয়গুলো আমরা জানতে পারছি কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ঢাকা শহরে এমন ঘটনা হাজারো হাজারো রয়েছে যে সেখানে অবিবাহিত ছেলেমেয়েরা বা প্রেমিক প্রেমিকারা এইভাবে মামুন এবং লাইলার মতো করে স্বামী স্ত্রী হয়ে অবিবাহিত হয়েও এক রুমে এক বিছানায় একসাথে থাকছে তারাও মাস থাকছে কেউ বছর থাকছে কেউ বছরের পর বছর থাকছে কিন্তু তারা বিয়ে করেনি মামুন এবং লাইলার মতোই থাকছে কিন্তু তাদের এই বিষয়গুলো কখনো হয়তো ওভাবে সামনে আসে না যার কারণে আমরা অনেকে জানতে পারি না যার সাথে যার রিলেশন বা যার সাথে যার প্রেম চলছে বা যার যাকে পছন্দ হয় তাদের দুইজনার সম্মতিতেই তারা এইভাবে হয়তো কোনো বাসা ভাড়া নিয়ে সেখানে থাকছে লাইলা এবং মাউনের মতো করে কেউ দেখার নেই কেউ বলার নেই তাদের ইচ্ছা মতো তারা থাকছে আর বর্তমান সময়ে আমরা এমন একটা প্রজন্মে বাস করছি বা আমরা এমন একটা জামানায় বাস করছি যে এখানে কে কি করছে কার সাথে কে থাকছে কে অবিবাহিত আর কে বিবাহিত এই বিষয়গুলো দেখার কারো সময় নেই তো যার কারণে এমন ঘটনা আমাদের দেশে রহরহ করছে। বিশেষ করে শহর এলাকায় এই ধরনের ঘটনা অনেক ঘটছে তো এখন যদি কেউ বলেন যে না আমি যে কথাটা বললাম এটা মিথ্যা কথা বা এর কোনো ভিত্তি নেই আমি অযথা গাজাখুরিয়ে একটা কথা বললাম তো আপনার মনে এমন প্রশ্ন হতেই পারে তবে আজকের ভিডিওতে নয় তবে আমি পরবর্তীতে ভিডিও বানাবো সেখানে আমি অবশ্যই এই তথ্য যে কথাগুলো বললাম যে ঢাকা শহরে অবিবাহিত ছেলের মেয়েরা এভাবে লাইলা এবং মামুনের মতো করে বিয়ে ছাড়াই থাকছে তো এই বিষয়টা আমি প্রমাণ সহকারে সামনের কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের ঘটনা যারা শহরে থাকেন চাকরি করেন বা পড়াশোনা করেন তো কোনো ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন আর আপনার জানা মতে যদি এমন ঘটনা ঘটে যে আপনিও দেখেছেন যে আপনার আশেপাশের আপনার পরিচিত জনদের মধ্যে কেউ এমন বিয়ে ছাড়াই তার প্রেমিকার সাথে বা তার ভালোবাসার মানুষদের সাথে এভাবে লিপটুকের দেয় করে থাকছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আর ভিডিও বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো অনেকেই দেখতে পারে এবং অনেকেই বিষয়গুলো জানতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ